আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর বি এবং হিরো থ্রিলার ফোর বি এফআইএ এর কম্প্যারিজন ভিডিও নিয়ে হ্যাঁ আমরা আজকে কম্পেয়ার করব আসলে কোন বাইকটা কোন ফিচারের সাথে যাচ্ছে এবং কোন বাইকটা কোন ফিচারের থেকে জিতে যাচ্ছে তো এই জিতা এবং হারা এই সব কিছুই আজকে ভিডিওতে থাকবে চলেন ভিডিও শুরু করার প্রথমে চলে আসি এটা লুক এবং ডিজাইন নিয়ে হিরো থ্রিলার ফোর বি যথেষ্ট আক্রমণাত্মক এবং একটা লুক দিয়েছে তবে অনেকের কাছে এই লুকটা একটু ছোট মনে হয় পেছনের সাইডটা অনেকেই পছন্দ করে না আর অন্য দিক থেকে টিভিএস অ্যাপাচি আরটিআর টিআর এফআই এর এই ভ্যারিয়েন্টটার টোটাল ডিজাইনটা কিন্তু আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই যদিও এটার ফিচার এবং পাওয়ার পারফরমেন্স অনেক কিছুই চেঞ্জ হয়েছে কিন্তু দেখতে কিন্তু ডিজাইনটা প্রায় আগের মতোই শুধুমাত্র বাংলাদেশে ব্ল্যাক ম্যাট কালারে এটা অ্যাভেলেবেল হয়েছে যদিও খুব পপুলার এই বাইকটা তো ডিজাইন আর লুকের ক্ষেত্রে কিন্তু এটাও কম না তো ডিজাইন এবং লুকের দিক থেকে আমি আসলে দুইটাকেই উইন করব আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারাও চুজ করতে পারেন তো চলেন এবার ইঞ্জিন এবং পারফরম্যান্স কম্পেয়ার করি থ্রিলার একশো ষাট আর ফোর বি এফআই একশো তেষট্টি সিসি ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন এর সাথে উৎপন্ন করতে পারে ষোলো দশমিক ছয় সাত বিএইচপি দশ হাজার আর পি এম এ এবং চোদ্দো দশমিক ছয় শূন্য নিউটোর মিটার টর্ক উৎপন্ন করতে পারে সাড়ে সাত হাজার আর পি এম এ আর অন্যদিক থেকে অ্যাপাচি আর টিআর একশো ষাট এফআইএবিএসের একশো উনষাট দশমিক সাত সিসি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিনে সতেরো দশমিক তিরিশ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে এবং চোদ্দ দশমিক সাত তিন নিউটন মিটার টক উৎপন্ন করতে পারে তার মানে পারফরমেন্সের দিক থেকে অ্যাপাচি কিন্তু এগিয়ে আছে এবার হচ্ছে মাইলেজ বাংলাদেশের বাজারে বাইকারদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে মাইলেজ অনেক বাইকাররাই আছে যারা মাইলেজের ওপর বেস করে কিন্তু মোটরসাইকেল কিনে আর এখান থেকে হিরো থ্রিলারে আপনারা মাইলেজ পাচ্ছেন 45 থেকে পঞ্চাশ কিলোমিটার পার লিটার এবং অ্যাপাচিতে কিন্তু আপনারা মাইলেজ পাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার তো এই জায়গা থেকে কিন্তু হিরো থ্রিলার উইনার এবার আসি বাইক দুইটার ব্রেকিং সিস্টেমে দুইটাতেই ডুয়েল ডিস্ক রয়েছে এবং দুইটাতেই সিঙ্গেল চ্যানেল এবিএস দুইটাতেই সিঙ্গেল চ্যানেল এবিএস থাকা সত্ত্বেও আমার কাছে একদম সম্পূর্ণ পার্সোনাল মতামত থিরো থ্রিলারের সামনে যে এবিএসটা আছে ওইটা থেকে অ্যাপাচির সামনে যে এবিএসটা আছে এটা পারফরমেন্স ভালো লেগেছে কিন্তু ফিচারের দিক থেকে দেখতে হলে দুইটাতেই আসলে পয়েন্ট দিতে হয় বাট আমি পার্সোনাল মতামতে অ্যাপাচিতে এটার পয়েন্ট দিব এবার আসি কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিংয়ের দিক থেকে অ্যাপাচি ফোর বি কিন্তু সবসময় স্পিড লাভাররা পছন্দ করে হ্যাঁ যারা আসলে একটু স্পিড পছন্দ করে একটু স্পিডের ডায়াগ্রাম যাদের পছন্দ তাদের আসলে অ্যাপাচির এই অ্যালাইনমেন্টটা ভালো লাগে বা এই হ্যান্ডেলিং পজিশনটা বা সিটিং পজিশনটা ভালো লাগবে অন্য দিক থেকে হিরো থ্রিলার ফোর বি যারা রেগুলার কমিউট করে তাদের পছন্দের কারণ রেগুলার কমিউট করতে গেলে আমার কাছে মনে হয়েছে যে অ্যাপাচি ফোর বির তুলনায় আসলে থ্রিলার ফোর বিটা একটু বেশি কমফোর্টেবল এই জায়গা থেকে আমি থ্রিল আর ফোর বিকে উইন করব। থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর বি এফআই কে উইন করার আরেকটা রিজন হচ্ছে এটা সিটিং পজিশন আরামদায়ক এবং দীর্ঘ যাত্রায় এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল মোর দেন টিভিএস অ্যাপাচি এবার চলে আসি বাইক দুটির সাসপেনশানে হ্যাঁ সাসপেনশনের দিক থেকে দুইটাতেই পেছনে মনোসক সাসপেনশন দেওয়া আছে দুটাই পেছনে মনোসক খুব ভালো পারফর্ম করে কিন্তু টিভিএসে দেওয়া আছে ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন এবং থ্রিলার ফোর বিতে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক ইউএসডি সাসপেনশন হ্যাঁ আপসাইড ডাউন সাসপেনশনের কারণে থ্রিলার ফোর বির সামনের সাসপেনশন পারফরমেন্স কিন্তু আরও অনেক বেটার দেয় টিভিএস এর থেকে তো ইজিলি বোঝা যাচ্ছে এই জায়গাতেও থ্রিলার উইনার তো চলেন এবার দেখে আসি কোন বাইকটায় জিরো টু সিক্সটি কম সময়ে ওঠে এবার চলে আসি বাইক দুইটার রিসেল ভ্যালুতে তো যেহেতু রিসেন্টলি মানে খুব রিসেন্টলি হিরো থ্রিলার ফোর বি বাংলাদেশে আসতে যার কারণে কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড খুব কম পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যতই হিরো থ্রিলার ফিচার বহুল হোক না কেন অলরেডি অ্যাপাচি কিন্তু বাংলাদেশের বাইকারদের কাছে খুব পপুলার একটা বাইক যার কারণে কিন্তু অ্যাপাচির একটা চাহিদা সবসময় বাজারে রয়েছে তো সেই জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড প্রাইজের ক্ষেত্রে অ্যাপাচি কিন্তু এগিয়ে থাকবে হিরো থ্রিলারের থেকে এবার চলে আসি বাইক দুইটির লাইটিংয়ে হ্যাঁ দুইটা বাইকের সামনে এবং পেছনে এল ইডি দেওয়া আছে এবং সামনে ডিআরএল রয়েছে কিন্তু হিরো থ্রিলারের ইন্ডিকেটার গুলো দেওয়া আছে এলইডি সিস্টেম আর টিভিএস এ ইন্ডিকেটার দেওয়া আছে রেগুলার হ্যালোজেন তো এই জায়গা থেকে লাইট থেকে যদি আমরা পয়েন্ট দিতে যাই তাহলে হিরো থ্রিলার এগিয়ে থাকবে দুইটা বাইকেই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে তবে হ্যাঁ হিরো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের ভেতরে একটু বেশি ইনফরমেশন কিন্তু পাওয়া যায় এর তুলনায় তবে টিভিএস এর বাইকের তিনটা রাইডিং মোড আছে সেই তিনটা রাইডিং মোড কিন্তু উল্লেখযোগ্যভাবে ইনস্ট্রুমেন্ট কনসোলেই দেখা যায় তো দুইটা বাইকে যদি আমরা কম্পেয়ার করি বেশি ইনফরমেশন আমাদের হিরো ফোর বিতে আছে যার কারণে কিন্তু আমরা হিরো ফোর বিতে এবার পয়েন্ট দিচ্ছি আমরা এখন এমন একটা পয়েন্টে চলে এসেছি যেটা আসলে বাংলাদেশের অধিকাংশ বাইকাররা প্রথমে ফোকাস করে সেটা হচ্ছে প্রাইজ টিভিএস আর টিআর এফআইএস এই বাইকটা বর্তমান বাজার মূল্য আজকের দিনে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা আর হিরো থ্রিলার ফোর বির এই বাইকটার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা প্রায় পনেরো হাজার টাকার ডিফারেন্সে কিন্তু এই বাইকটা মানে হিরো থ্রিলার ফোর বি জিতে যাচ্ছে আসলে টোটাল কম্প্যারিজনটা আমরা করেছি ফিচার এবং বেসিক রাইডিং এক্সপিরিয়েন্স থেকে তবে হ্যাঁ এক একজনের উদ্দেশ্য রাইডিংয়ের কিন্তু এক এক রকম থাকে সেই জায়গা থেকে অনেকের কাছে কিন্তু অ্যাপাচি উইনার আবার অনেকের কাছে হিরো উইনার তো এক্স্যাক্টলি আপনাদের কাছে যদি এমন আরও কোনো পয়েন্ট থাকে যেই জিনিসগুলো আসলে এই দুইটাকে কম্পেয়ার করার মতো আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি আমাদের কিন্তু এটা প্রথম এপিসোড এরকমভাবে আমরা আরও অনেকগুলো অ্যাপিসোড আপনাদের সামনে চলে আসবো আমার মনে হয় ইন্ডিয়ানদের পাশাপাশি জাপানিদের কিছু নিয়ে ভাবা উচিত তো সামনের এপিসোডে আমরা চেষ্টা করব জাপানি কাউকে নিয়ে আসার জন্য বা জাপানি দুইটা বাইককে নিয়ে আসার জন্য আপনাদের সামনে আমি হাসান যেহেতু আজকে বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আমি শেষ দুইটা বাইকের জন্য দুইটা মন্তব্য করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি পারফরম্যান্স ওরিয়েন্টেড একটা মোটরসাইকেল চান তাহলে আপনার জন্য অ্যাপাচি ফোর বি আর আপনি যদি রেগুলার রাইডের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা মোটরসাইকেল চান তাহলে আপনার জন্য হিরোর এই ফোর তো আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনার উপরে নির্ভর করবে আপনার কাছে জয়ী কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ